ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। আশিস হাসি উষা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকাল থেকে কাজকর্ম সব সেরে নিয়েছি আর পূজা করে যে এখন বসেছি চা খাবো। পাখির ঘরে যাইনি এখনো, স্নান করে পূজা উজা দিয়ে তারপর স্নানের কাপড় উপর সাফে দিয়ে রেখেছিলাম, ওগুলো ধুয়েছি, ধুয়ে এখন চা নিয়ে বসেছি। চা রুটি খাবো, চা রুটি খাবো। সবজি টুজি বানানো আছে কিন্তু খাবো না। শুটকি শুটকি আছে, আলু দিয়ে শুটকি বানিয়েছিল, ইলিশ শুটকি রাত্রে খাবো না, চা রুটি খাবো। আর ছেলে টিউশন থেকে চলে এসেছে, এখন বসে বসে দুজনে খেলছে, বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে। বাবা হ্যালো ফ্রেন্ডস বলো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো? আমার ভালো আছে, আমার পরিবারের সবাই ভালো আছে। বাস এত স্পিড, সুন্দর করে বলো তো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, পরিবারের সবাই ভালো আছে। আর কিছু কথা নেই? আছে। কি বলো? আমি এখন টিচার দিতে এসেছি। খাওয়া দাওয়া করে গিয়েছে? সকালের তোমার কাজ শেষ, ব্রাশ করা, মুখ ধোয়া, চা কি জল খাওয়া, রুটি খাওয়া, এখন কিছু খাবেন? আমি চাটা খেয়ে নিই, তারপর পাকের ঘরে যাবো, রান্না করবো, তোমাদের সাথে অল্প অল্প কিছু শেয়ার করবো। শস্য ভিজিয়ে রেখেছি, সাজনা টাটাটা বানাবো, পালং শাক বানাবো, সবজি উবজি আরও কী কী কাটবো তোমার সাথে আমি অল্প স্বল্প শেয়ার করবো। এখানে যে সাজনা টাটা, ফুলকপি, টমেটো, পালং শাক, ধনিয়া পাতা দোকান লাগিয়েছি, গাজর, শালগম এগুলো সব আছে, এগুলো কাটবো। এই যে রেডি করে রেখেছি, কাটবো, চাটা খেয়ে নিয়ে তারপরে কাটবো। এগুলো পালং শাক বানাবো আলু দিয়ে, সাজনাটা বানাবো শস্য দিয়ে, শস্য ভিজিয়ে রেখেছি। এই যে আর এখানে যে ডাল ধুয়ে রেখেছি, ডালের জল নিয়ে নিয়েছি, মেয়ে বানাচ্ছে এখন ম্যাগি, ও স্কুলে যাবে পরীক্ষা দিতে, ও ম্যাগি বানাচ্ছে, ম্যাগি বয়েল খাবে। তো আমি চারুটাটা খেয়ে নিই। আর এখানে যে দেখো রহর ডাল গাছের থেকে পেরে এনেছে, শুকনোগুলো ঘরে রেখেছি, কাঁচাগুলো এনে কলোনিতে কয়েকজনের দেওয়া হয়েছে, আরও কয়েকজন বাকি আছে, ওদেরকেও দেবে। চা খেয়ে আমি পাকের ঘরে চলে এসেছি, সবজি উবজি কেটে রেডি করে নিয়ে নিচ্ছি। এই যে ডালও আমার হয়ে গেছে, সম্বাদ দিয়ে দিয়েছি, এই যে সাজনাটা কেটে ধুয়ে রেখেছি, ফুলকপি, টমেটো, এটা আলু দিয়ে ভাজা বানাবো। আর এখানে গাজর, শালগুম, আলু এটা সাজনাতে দিয়ে শস্য দিয়ে চটচটি করবো। পালং শাকটা এখনও ধোয়া হয়নি, কেটে রেখেছি, পালং শাকটা এখনও ধোয়া হয়নি, এটা মানে বেছে বুছে রেখে দিয়েছি জল দিয়ে। কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি আর শস্য নিয়েছি, এটা বাটবো এখন। কাঁচা লঙ্কা, রসুন, শস্য এটা বাটবো, পালং শাকটা ধুয়ে ভাজা বানাবো। আর এদিকে এগুলো রেডি করেছি, আমি এখন ফুলকপিটা বসাবো ডালটা নামিয়ে। আমি এখন পালং শাকটা কেটে নিয়েছি ধুয়ে, যে কলের থেকে এখন ধুয়ে এনেছি, এটা কেটে রেখেছি। এখানে কাঁচা লঙ্কাও কেটে দিয়ে দিয়েছি, এটা এখন কালো জিরে দিয়ে আমি ভাজা করবো। আলু উলু দেবো না, আলু ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি, আলু ফুলকপি ভাজা। শস্যটাও বেটে নিয়েছি, এই যে শস্য পাটাতে বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, রসুন, অন্ধকার বোঝা যাচ্ছে না, রসুন, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে তারপর রসুনটা বেটে দিয়েছি, তার জন্য ওইটাও গ্রিন কালার হয়ে গেছে। এই যে কাঁচা লঙ্কা আর রসুন, শস্য বাটা হয়ে গেছে, সাজনাটা বোঝাবো। সাজনাটা একজন আমার থেকে পেয়েছে যে বানালে আমাকে দেবে, আমি ধুতে দিয়ে গেছি তো সব দেখেছে, তো সাজনা চচ্চরে করবে নাকি আমাকে, হ্যাঁ তো আমাকে তো দেবে, ও কোথায় যাবে তার জন্য আমার এই ভাজাটা নামিয়ে আগে আমি সাজনা চচ্চরিটা বসাবো, লোকটাকে দেব। লোক বলতে রোহিত পণ্ডিত বলেছে খাবে, তো ওকে আমি দেব এটা বানিয়ে, তারপরে আমি শাকটা বসাবো, ভাত বসাবো, ডাল হয়ে গেছে, তারপরে বসাবো। ভাজাটা আমি এখন ধুয়ে রাখছি কম স্টিম। আর এই যে আমি লিপস্টিক পরেছি দেখেছো, এটা আমি ঘরে এখন তৈরি করেছি, ঘরে বসে বসে এখন এটা তৈরি করেছি, দেখবে কীভাবে পূর্ণা লিপস্টিক আমার তিনটা শেষ হয়ে গিয়েছিল। মানে ভিতরে যে মালটা থাকে জিনিসটা, ওটা তো লাগানো যায় না, এটা ডিবার ভিতরেই থাকে, তো ওই তিনটা লিপস্টিক আমি বের করে একটা বানিয়েছি ভেসলিন দিয়ে। এখন দেখাচ্ছি ভেসলিনটা কোথায়, ভেসলিনটা কোথায় রেখেছি ভুলে গেছি। এই যে দাঁড়াও আমি দেখাচ্ছি, তিনটা লিপস্টিক এই যে শেষ হয়ে গিয়েছিল, ভিতরের থেকে বের করেছি আমি,
পুরো বের করে এখানে অল্প লেগে আছে এই যে দেখা যাচ্ছে এটা আমি এটাতে যখন ভরিয়েছিলাম অল্প বেশি হয়ে গেছিল এটা আমি এখানে হাত দিয়ে দিয়ে কেচে কেচে রেখেছি ঘরে আমি এইসবই করি কিছু একটা শেষ হয়ে গেলে ওইটা আরেকটা কিছু বানিয়ে নিই কিছু একটা ছিঁড়ে গেলে ওইটা আরেকটা কিছু বানিয়ে নিই পাকের ঘরেও কিছু একটা নষ্ট হয়ে যাচ্ছে ওইটা দিয়ে আরেকটা কিছু বানিয়ে নিই এগুলোই কারুকৃতি না কার্যকৃতি কী বলে ওইটা করি তারপরে এই যে এই লিপস্টিকটাও এই যে বের করেছি এটা সমান হয়ে গেছিলো লাগানো যাবে না তার জন্য এটাও বের করেছি এই যে এটার ভিতরের থেকেও বের করেছি এটার ভিতরের থেকেও বের করেছি যে খালি এটার ভিতরের থেকেও বের করেছিলাম এটা এখন দেখবে কতটুকু হয়েছে এই যে পুরো নিউ লিপস্টিক দেখো নিউ লিপস্টিক হয়ে গেছে না এটাই লাগিয়েছি আমি ট্রাই করেছি ঘরে বানিয়ে হয়ে গেছে লিপস্টিক এই যে ভেসলিন দিয়ে এখান থেকে এক চামচ ভেসলিন নিয়েছি এখান থেকে এক চামচ ভেসলিন নিয়েছি এই তিনটার থেকে বের করেছি অল্প অল্প করে একটা ছোটো বাটিতে তিনটা আমি দিয়ে এক চামচ ভেসলিন দিয়ে একটা অল্প হালকা গরম করেছি অল্প ঠান্ডা হওয়ার পরে এটার ভিতরে আমি ভরিয়ে দিয়েছি ভরিয়ে এটা রেখে দিয়েছি যখন ঠান্ডা হয়েছে এটা যখন খুলে দেখছি এটা লিপস্টিক হয়ে গেছে তারপর এটা লাগিয়েছি ঠোঁটে এই যে পুরো লিপস্টিক হয়ে গেছে কেন ফেলবো তাই না ওখানে নরম আছে এটা শক্ত হয়নি ওখানে নরম আছে এই যে হাতে লেগে গেছে এটা তিনটা কালার দিয়ে একটা কালার বানিয়েছি এখন হয়ে গেছে একটা নতুন লিপস্টিক আরও আছে পূর্ণ লিপস্টিক এরকম আমার এই যে এটাও কেটে বের করবো আরেকটা এই যে এই কালারটা লাগাতে ইচ্ছা করছে না পিঙ্ক কালার এটা আর এটা দুটা কালার মি আবার এটা আরেকটু শেষ হয়ে গেলে এটাও আরেকটু শেষ হয়ে গেলে তারপরে দুটা দিয়ে আবার আরেকটা বানিয়ে নেব এরকমই করি আমি তো হয়ে গেছে না আমার লিপস্টিক নতুন এই যে নতুন লিপস্টিক এটা যখন গলে যাবে না মানে ভিতরে ঢুকিয়ে রেখে দেবে এক জায়গায় যখন ঠান্ডা হবে আস্তে আস্তে এরকম করে বের করবে নতুন লিপস্টিক হয়ে যাবে আরও আছে ভিতরে আমি বের করছি না ভয়ে যদি ভেঙে যায় এখন নরম আছে তার জন্য আজকে আমার রান্না হয়ে গেছে এই যে ডাল এই যে ফুলকপি আলু ভাজা টমেটো দিয়ে আর এই যে পালং শাক শুকনো লঙ্কা কালো জিরা ফুরন দিয়ে বানিয়েছি আর এই যে সাজনা চচ্চড়ি সাজনা চচ্চড়িটা টমেটো আলু গাজর শালগুম ওটা দিয়ে বানিয়েছে একজনকে দেবো বলেছিলাম যে দিয়েও দিয়েছি আমি এটা তো এটা আজকে খাবার হ্যাঁ আসি শাহিনের স্নান হয়ে গেছে সৌরভেরও স্নান হয়ে গেছে এখন এই যে ড্রেস পরছে স্নান হয়ে গেছে এত সময় বাইরে ছিল খেলাধুলা করতে ছিল আসেনি আমি রান্না বান্না করে সেরে তারপরে দুই ভাইকে স্নান করিয়েছি এখন রেডি হচ্ছে সাজুগুজু করছে বাবা দেখো ক্রিম লাগাও ক্রিম ফ্রেঞ্চ এখন হয়ে গেছে সন্ধ্যা দুপুরে খাওয়া দাওয়ার পরে ওরা কাজে চলে গেছে বিকালে কাজকর্ম সব সেরে নিয়েছি কাজকর্ম সেরে ছেলেকে ঘুম পেরিয়েছি ছেলে ঘুমাচ্ছিল না আমাকে ছাড়া আমারও ঘুমাতে হবে বাবা গ্লাসকে শুবে না ওই যখন ঘুম আছে আমি এখন সন্ধ্যাবাতি দিয়ে এই যে বসে আছি সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আমার ছেলে এখনও ঘুমাচ্ছে ওকে ডাকছি এখন উঠছে না বলো উঠো উঠো বলছি কখন থেকে উঠছে না যদি ঘুমাতে বলি ঘুমাবে না বলবে যদি ঘুমিয়ে পড়ে আর উঠতে চাইবে না উঠবেই না আর ওরকমই অবস্থা এখন ওকে উঠাবো পড়াতে বসাবো তারপরে খাওয়া দাওয়া দেবো চা দেবো কী দেবো উঠে আগে খেয়ে দিয়ে তারপরে সত্যি টিকটিক বলছে চাও খেয়ে তারপরে ও পড়তে বসবে আমি চা খাবো বিস্কিট খাবে দুধ খাবে তারপরে পড়তে বসবে এখন ঘুমাচ্ছে কখন থেকে ডাকছি সন্ধ্যাবাতি দেওয়ার আগের থেকে আমি ওকে ডাকছি আমার অল্প চোখ লেগে গিয়েছিলো সন্ধ্যাবাতি দিতে হবে তার জন্য উঠে গেছি তা সন্ধ্যাবাতি দিয়ে ওকে ডাকছি সন্ধ্যাবাতি দিতে যাওয়ার আগেও আমি ওকে ডেকেছি উঠেনি এখনও ঘুমাচ্ছে এই ফ্যান অফ করে দিয়েছি ধোঁয়া দিয়েছি তো চারিদিকে ধোয়া ধোয়া ফ্যানে হাওয়া দে নাকে ডিস্টার্ব হবে ঘুমাচ্ছে তার জন্য ফ্যান অফ করে দিয়েছি পুরো এখন কাঁথা দিয়ে দিয়েছি একটা পাতলা মশা কামড় দেবে তার জন্য তো ওই যে বাইরে দেখো এখনও
তুলছি তাহলে ভর্তি জ্বলছে। তুলসী পাতা তুলতে তো দেখেছি, এখন সন্ধ্যা দিয়েছি, এখন সন্ধ্যা বাইরে পুরো সন্ধ্যা হয়ে গেছে, ছেলে এখন উঠবে, চাও খাবো, তারপর আবার পড়তে বসবে, তারপর পাপা আসবে, তখন আবার খাবো, আবার বানাবো, এখন একবার বানাবো, আমরা ছেলে মেয়ে তিনজনে আমরা খাবো, পরে ওরা কাজের থেকে আসলে আবার করবো, ওইসব আর কি। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে নিও, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে নিও, আমার চ্যানেলের নাম আশিস হাস্টাগুষা। আজকের জন্য এখানে টাটা, বাই বাই, নেক্সট ভিডিওটা আবার দেখাবে, নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম, বাই বাই।